সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি এখন লাইভে, আশা করি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। এখন আমি বস্টনে আছি, ইউএসএতে। আমাকে আমার প্রিয় ভাই আরিফ লাইভে সহযোগিতা করছে, ও ক্যামেরা ধরেছে। আর আমার সাথে আজকে এত মাঝরাতে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরোলাম, লুকিয়ে লুকিয়ে ঘুরতে বেরিয়েছি, চিন্তা করলাম ধরা পড়ে যাচ্ছি, তা আপনাদের সামনে একটু দেখা করে দেই। আজকে বছরের শেষ দিন, আশা করি এই বছরটা যদিও কারোর জন্যই খুব ভালো যাওয়ার কথা না, পুরো পৃথিবীর জন্য এই বছরটা ছিল একটা অন্যরকম বছর। তো আমাদের এই বছরটা শেষ হয়ে যাচ্ছে, আশা করি আল্লাহ যা দেন নিশ্চয়ই ভালোর জন্যই দেন, সামনে নিশ্চয়ই আল্লাহ আরও ভালো কিছু আমাদের জন্য রাখবেন। এই বছরটা শেষ করে আমরা যেন ডেফিনেটলি আমাদের একটা সেকেন্ড আমাদের আল্লাহ যা দেন নিশ্চয়ই ভালোর জন্যই দেন, সামনে নিশ্চয়ই আল্লাহ আমাদের আমার গার্লফ্রেন্ডকে বলতে বলি কিছু। কেমন লাগছে তোমার এই মাঝরাতে ঘুরতে? খুবই ভালো, আই এম দ্য গার্লফ্রেন্ড। আপনারা সবাই খুব ভালো মতোই চেনেন আমাদের গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন, আমার সহধর্মিনী। তো আমরা আসলে এখন, আপনারা সবাই জানেন যে আমরা এই মুহূর্তে আমেরিকাতেই আছি। তো আমাদের রাত্রেবেলা হঠাৎ ইচ্ছা করলো যে গাড়িতে ঘুরছিলাম, তো আপনাদের সবাইকে মিস করি, সবসময় মিস করি, আপনারা জানেন, আমাদের বাংলাদেশের ভাই বোনদেরকে, আমাদের গান বাংলা পরিবারের সকল সদস্যদেরকে, আমার যারা বন্ধু বান্ধব আপনারা সবাই, আপনাদের সবাইকে পরিবার মনে করি, তাই আপনাদের সাথে দেখা করি। সো আমার গার্লফ্রেন্ড কিছু বলবে। ও মাই গড, আমার নতুন নাম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমেরিকা থেকে। দেশের বাইরে আছি, দেশকে অনেক বেশি মনে পড়ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবার সাথে আবার দেখা হবে। অ্যান্ড এই তো অনেক ঠান্ডা, খুব সাবধানে থাকবেন, কারণ বাংলাদেশে আমি শুনেছি অনেক ঠান্ডা পড়ছে, খুব সাবধানে থাকবেন, কারণ কোভিডের সময় এখন সাবধানতা মেনে চলা উচিত সবারই। অ্যান্ড আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের ইউজুয়ালি যেটা করি রাত্রে বেল হলেই উইন্ড অফ চেঞ্জের আমাদের প্রিয় মিজান ভাইয়ের গাওয়া, আমাদের গুরু আজম খানের যে ট্রিবিউটটা আমরা দিয়েছিলাম পাপড়ি কেন বোঝে না, এই গানটা না ছাড়ে গাড়ি না চালালে মানে আমার শান্তি হয় না, রাতের রাস্তা দেখতে দেখতে করি। সো আপনারাও আমাদের সাথে রাস্তা দেখতে থাকেন, আমরা গানটা ছাড়ি, গানের আওয়াজ আসছে কিনা দেখি।